সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বিমানবন্দরের করোনা পর্যবেক্ষণ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার আমরা চলে যাচ্ছি তার কাছে তালুকদার করোনা ভাইরাস মোকাবেলা কি ধরনের ব্যবস্থা সতর্কতা নেওয়া হয়েছে বিমানবন্দরে বিস্তারিত জানান আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে তো আপনি নিশ্চয়ই জানেন সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে প্রতি সপ্তাহে যুক্তরাজ্য সৌদি আরব আবুধাবি এবং ওমান থেকে মোট বারোটি ফ্লাইট আসে এবং প্রতি সপ্তাহে গড়ে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী বিদেশ থেকে আসলে এদেশে সিলেটে প্রবেশ করেন তো সেই করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু এখানে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বিশেষ করে যারা যাত্রীরা আসছেন তাদের থার্মাল স্ক্যানার দিয়ে তাদেরকে স্ক্যান করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে এছাড়াও আরও সন্দেহজনক কিছু হলে আসলে সেই বিষয়ে তাদের সাথে কনসাল্ট করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু সিলেটে বিমানবন্দরের যে পরিবেশটা সেই পরিবেশে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে এবং বিশেষ করে অতিরিক্ত মানুষ অপ্রয়োজনীয় জটলা পাকানোর যে বিষয়টি সেটিও কিন্তু এখানে আসলে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা নিরাপত্তা রক্ষা আছে তারাও বলে দিয়েছেন যাতে অপ্রয়োজনীয় জটলা পাকানো না হয় সব কিছু মিলিয়ে বিমানবন্দরে আসলে যারা আসছেন এবং যাদেরকে আসলে এখানে তিন সদস্যের একটি টিম একজন চিকিৎসকের নেতৃত্বে কিন্তু আসলে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করার জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু সার্বক্ষণিক এখানে নিয়োজিত রাখা হয়েছে তো এটি হচ্ছে বিমানবন্দরের প্রস্তুতি এছাড়াও আরেকটি প্রাসঙ্গিক বিষয় বলতে চাই সিলেটে সিলেট ওসমানী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বিধি হাসপাতাল এবং শাহফুরাহ হাসপাতাল সবকিছু মিলিয়ে প্রাথমিক অবস্থায় একশো একান্নটি শয্যার একশো একান্নটি বেডের আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এবং এখানকার সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা বলেছেন যে প্রয়োজনে যদি আরও মহামারী আকার ধারণ করে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি তো সেক্ষেত্রে ধন্যবাদ প্রত্যুষ তালুক